সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ফোম ট্যাঙ্কের কার্যকারিতা এবং ফোম ট্যাঙ্ক কাদের প্রয়োজন এবং এই ফোম ট্যাঙ্কের বিস্তারিত সব কিছু আমরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো। তো দর্শক, যারা মূলত হচ্ছে বাইক ওয়াশ বা হচ্ছে প্রাইভেট কার ওয়াশের দোকান দিয়েছেন, তারা অনেকেই এই ফোম ট্যাঙ্কটা সম্বন্ধে জানতে চাচ্ছিলেন আমাদের কাছে। মূলত এই ফোম ট্যাঙ্কটার মাধ্যমে যারা যারা বাইক ওয়াশ করে থাকেন বা যাদের বাইক ওয়াশের দোকান আছে বা কার ওয়াশের দোকান আছে, তারা মূলত এই ফোম ট্যাঙ্কটার মাধ্যমে বাইক, প্রাইভেট কার এই সকল কিছুতে ফোম দিয়ে থাকে। তো মোটরসাইকেলে ফোম দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই ফোম ট্যাঙ্ক। তো এটাকে এই ফোম ট্যাঙ্ক বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মডেলের বাজারে পাওয়া যায়। এটি মূলত 80 লিটারের একটি ফোম ট্যাঙ্ক। তো এই ফোম ট্যাঙ্কটি মূল্য আপনারা বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন মূল্যে বাজারে পেয়ে থাকবেন, বিশেষ করে বংশাল যেখানে পার্টসের দোকান আছে বা মেশিনারিজ বিক্রি করে সেই সকলের এলাকায় বা দোকানে এই ফোম ট্যাঙ্কটি আপনারা পেয়ে থাকবেন। তো ফোম ট্যাঙ্কটি যদি আপনাদেরকে একটু ভালো করে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো এই ফোম ট্যাঙ্ক চালাতে হলে সর্বপ্রথম আপনাদেরকে একটি হচ্ছে হাওয়ার মেশিন লাগবে। হাওয়ার মেশিন ছাড়া কখনোই এই ফোম ট্যাঙ্কটা কিন্তু চলবে না। তো এই ফোম ট্যাঙ্কটার বিস্তারিত যদি আপনারা একটু দেখেন, এই ফোম ট্যাঙ্কটার এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে এটার ভিতরে মূলত আমাদের আমরা যে ইয়েটা আছে আমাদের যেই শ্যাম্পু বা ফোমের যে ইকুইপমেন্টগুলো আছে সেই শ্যাম্পু বা ফোমগুলো আমরা কিন্তু এই ফোম এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা এটার ভিতরে দিতে হবে এবং এইখান দিয়ে একই সাথে আপনাদেরকে পানি দিতে হবে। তো আমরা যখন এখানে পানিটা দিব, পানিটা দিলে এখানের এখানে দেখতে পাচ্ছেন ফোম ট্যাঙ্কের পিছনে একটা পাইপ সিস্টেম করা থাকে, এই পাইপ সিস্টেম করা থাকে এবং এই সম্পূর্ণ পাইপের ভিতরে কিন্তু পানির লেভেলটা আপনারা কিন্তু দেখতে পাবেন যে এটার ভিতরে কতটুকু পানি আছে বা কতটুকু এখন ভরা আছে বা কতটুকু খালি হয়েছে, এই বিষয়টা এই ফোম ট্যাঙ্কটার ভিতরের এই পিছনের এই অপশনটি দ্বারা আপনারা দেখতে পারবেন। এবং এই ফোম ট্যাঙ্কটা চালানোর জন্য আমি প্রথমেই যেটা বললাম যে আপনাদের হাওয়ার ট্যাঙ্ক প্রয়োজন হবে, সে হাওয়ার ট্যাঙ্ক থেকে যে হাওয়ার প্রেশারটা, হাওয়াটা এসে এখান দিয়ে কিন্তু এখানে ঢুকবে। তো এখান দিয়ে যখন হাওয়াটা ঢুকবে, ঢোকার পরে এটার ভিতরে আপনি যেই ফোম দিলেন এবং হচ্ছে যেই পানি দিলেন সেটা মিক্সড হয়ে এইটার এই যে আউটপুট লাইন আছে এই আউটপুট লাইন দিয়ে আমার হচ্ছে এই যে এইটার হচ্ছে এই যে গান, এই গান দিয়ে হচ্ছে ফোমটা বের হবে। এখন আপনি যেই পরিমাণ পানি ব্যবহার করবেন, আপনি যেই পরিমাণ পানি ব্যবহার করবেন সেই পানির সাথে আপনার হচ্ছে শ্যাম্পু দেওয়ার একটা রেশিও আছে, সেই রেশিওটা আপনি হচ্ছে এইটার যেই 80 লিটার, 80 লিটারের সাথে আপনি 2 লিটার শ্যাম্পু ব্যবহার করতে পারেন, 80 লিটারের সাথে আপনি 1 লিটার শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। আপনি যত বেশি শ্যাম্পু ব্যবহার করবেন তত ফোমের গাঢ়ত্ব বাড়বে, ঠিক আছে? তো এটি হচ্ছে মূল বিষয়। আপনারা যারা বিভিন্ন বাইক ওয়াশের দোকান করে থাকেন বিভিন্ন জায়গায়, মোটরসাইকেল ধরুন, তারা অনেকেই চাচ্ছেন এই ধরনের একটি ফোম ট্যাঙ্ক ক্রয় করার জন্য। তো এগুলোর দাম মূলত 10 থেকে 15 হাজার বা 20 হাজার টাকার ভিতরে হয়ে থাকবে এবং বংশালের বিভিন্ন দোকানে আপনারা কিন্তু এই ফোম ট্যাঙ্কটি পাবেন। তো এটি চালানোর জন্য একটু ভালো মানের একটি হচ্ছে হাওয়ার মেশিন আপনার প্রয়োজন হবে, কারণ হাওয়ার মেশিন যে হাওয়াটা এটার ভিতরে প্রেশার দিবে, প্রেশার দিলে এটার ভিতরে থাকা পানি এবং যেই লিকুইড বলতে আপনারা শ্যাম্পু দিয়েছেন সেটি মিক্সড হয়ে একেবারে ফোমের মতো করে বের হবে। বন্ধুরা, আমাদের এই ফোম ট্যাঙ্কের ভিতরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আপনারা যদি কখনো আপনাদের এই ফোম ট্যাঙ্ক খালি করার প্রয়োজন হয় তাহলে এটি টান দিয়ে আপনারা জাস্ট এইভাবে এটাকে খালি করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি টান দিলে কিন্তু এখান থেকে হাওয়াটা বেরোয়ে যাবে। একটু দেখেন, এই যে আমি টান দিচ্ছি এখন, এই দেখেন, তো এভাবে হাওয়াটা বের হবে এবং হচ্ছে এটার এই যে জায়গাটা আছে এটা দিয়ে এটার ইনপুট এয়ার প্রেশার কমানো এবং বাড়ানো সেই কাজটিও আপনারা এই এই অপশনটির মাধ্যমে করতে পারবেন। তো আপনারা যারা ভাবছেন বাইক ওয়াশ বা কার ওয়াশের দোকান দিবেন, তারা চাইলে এই ধরনের হচ্ছে মেশিন, ফোমের মেশিনটা আপনারা ক্রয় করতে পারেন এবং হচ্ছে এটি দিয়ে যদি আপনারা আপনারা আপনাদের কাস্টমারের যানবাহনে ফোম দিয়ে থাকেন তাহলে কিন্তু ফোমটার গাঢ়ত্বটা ভালো হবে, ইয়েটা ভালো হবে, মানে ফোমের যেই মিক্সিংটা ভালো হবে, যেটা এই ধরনের ছোট বোতলে কিন্তু ভালো একটা মিক্সিং হয় না। এই জন্য আপনাদেরকে এই ধরনের ফোম ট্যাঙ্ক কিন্তু ক্রয় করা লাগবে।
তো আসলে আমার বন্ধুর দোকানে আমি আসছি এবং সেই দোকান থেকে মূলত ভিডিও করলাম। আমাদের এই দোকানটির নাম হচ্ছে বাইক ওয়াশিং জোন। তো এখানে কার ওয়াশ হচ্ছে, বাইক ওয়াশ, বিভিন্ন ধরনের যানবাহন এখানে ওয়াশ করে থাকে এবং হচ্ছে বিভিন্ন রেটের ওয়াশ রয়েছে। আর হচ্ছে দর্শক সব সময় চেষ্টা করবেন একটু বড় সাইজের ফোম ট্যাঙ্ক আপনারা ক্রয় করার জন্য, কারণ বড় সাইজের ফোম ট্যাঙ্ক যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনারা হচ্ছে এক এক ট্যাঙ্ক এই মানে 70 লিটার দিয়ে আপনারা প্রায় অনেক, 80 লিটার দিয়ে আপনারা প্রায় অনেকগুলো গাড়ি আপনারা ওয়াশ করতে পারবেন। প্রায় 20 থেকে 30টা গাড়ি আপনারা ওয়াশ করতে পারবেন, মানে ফোম দিতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয়। তো এই ফোম ট্যাঙ্ক নিয়ে আসলে যেহেতু আমি এক প্রকার লাইভের মতো ভিডিওটা করতেছি, তাই হয়তো সকল ইনফরমেশন আপনাদেরকে হয়তো অনেকের অনেক তথ্য থাকতে পারে বা তথ্য জানার থাকতে পারে এই ফোম ট্যাঙ্কটি নিয়ে। তো যাদের যাদের এই ফোম ট্যাঙ্কটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকবে তারা আশা করি আমাকে কমেন্ট করবেন, এবং কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।